আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে একটা মজার বিষয় নিয়ে ভিডিও করতেছি। এতদিন আপনারা যেটা বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিংবা পেপার পত্রিকায় দেখতেন, পড়তেন, শুনতেন, আজকে আমি আপনাদের সেই বিষয়টাই এই ভিডিওর মাধ্যমে দেখাব। এই যে আমরা হচ্ছে গরুর খামার দিতেছি, এই গরুর খামারে হচ্ছে রডের বদলে কিভাবে বাঁশ দিয়ে গরুর ঘরের মেঝে ঢালাই দেওয়া যায় সেটাই হচ্ছে দেখাবো। এতদিন পেপার পত্রিকায় দেখতাম বিভিন্ন বিল্ডিংয়ে কন্ট্রাক্টর রডের বদলে বাঁশ ব্যবহার করত, দুর্নীতি করত, কিন্তু আজকে আমরা এই যে নিজেই রডের বদলে বাঁশ দিতেছি, যে রডের দাম আমাদের মতো মানুষের রড কিনা খুব দুর্বিষহ ব্যাপার, এই জন্য হচ্ছে বাঁশ দিয়ে গরুর ঘরের মেঝে ঢালাই দিতেছি। এই যে বাঁশগুলা রডের মতো বিছাইছি, তার দিয়ে বাঁধছি, একদম যেভাবে ছাদ ঢালাই দেয় সেম অবস্থা, শুধু রডের বদলে বাঁশ ব্যবহার করছে। এখানে প্রায় 20টা গরুর ক্যাপাসিটি করছে। ঘরটা ভালোই বড়, এই পাশে 10টা গরু, ওই পাশে 10টা গরু, আর এই যে মাঝখান দিয়ে রাস্তা, এই পাশে হচ্ছে গরুর খনরা খাবার দেওয়া। এই যে ঢালাই প্রায় শেষ, মানে শেষ বলতে কি শেষ একেবারে, এটা হচ্ছে কীভাবে রডের ব্যবস্থা বাস ব্যবহার করা হয় দেখালাম আপনাদের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন গরুর খামার শুরু করবো, সবাই দোয়া করবেন, আমার সাপোর্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেল